শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই সমীকরণের একদম শেষের অঙ্কটি আজকে সমাধান করব। তা এখানে দেখো যে সেই 35 নম্বর অঙ্কটি তোমার মূল বইয়ের, তা আমি প্রশ্নটি এখানে লিখে রাখছি। প্রশ্নটাকে দেখো, যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24, সেই হিসাবে দিব তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। কণামান বলা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুটি x এর মাধ্যমে লেখো। ক্ষণাঙ্করে বলছে সংখ্যা তিনটি নির্ণয় করো, আর বর্ণাঙ্করে এসে বলছে ওই একটি সংখ্যা যার দ্বিগুণ পর্যাপ্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা চার বেশি ওই এর মান নির্ণয় করো। আচ্ছা, ক নম্বরটা আমি পরে দেখছি, আগে আমরা ক আর ক করার চেষ্টা করি। তো এখানে বলছে দেখো পার্থক্যটা কোথায়, যে আগে যে দুটো তিনটে অঙ্ক আমরা করেছি সেখানে কিন্তু কোনো কোনো সময় ছিল স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে কিন্তু বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কেমন আমাদের কিন্তু আগে ধারণা দেওয়া হয়েছে একদম প্রথম ক্লাসে। ক্রমিক সংখ্যা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে একাধিক করে বাড়া ধারাবাহিক ভাবে যাওয়া, এটা হচ্ছে ক্রমিক। আর জোড় সংখ্যা হইলে 2, 4, 6 আর বিজোড় হইলে 1, 3, 5, 6। তা বিজোড়ের ক্ষেত্রে গ্যাপ হচ্ছে দুই করে, আর ক্রমিক সংখ্যার গ্যাপ দূরত্ব মানে বিয়োগফল কিন্তু এক এক করে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব কিন্তু এক বৃদ্ধি পায়। সেক্ষেত্রে কিন্তু এইটি মাথায় রাখতে হবে, এই জায়গাটা ভালো না বুঝতে পারলে কিন্তু এই অঙ্কগুলো করা একটু ঝামেলা। এখন এখানে বলছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটি এক্স এর মাধ্যমে লেখো। তাহলে আমরা ক নম্বর দিয়ে লিখতে পারি এখানে, যে দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স, ছোট সংখ্যাটি কি এক্স, অর্থাৎ প্রথম সংখ্যাটি কি এক্স। আমি ধরে নিতে পারি যে ক নম্বর দিয়ে লেখো সমাধান, সমাধান লিখে ক নম্বর দিয়ে লেখো যে প্রথম প্রথম সংখ্যাটি যদি এক্স হয়, প্রথম সংখ্যাটি এক্স ঠিক হচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স, ছোটটা প্রথম কি ছোট সংখ্যাটি প্রথম এখানে লিখি ছোট, ছোট সংখ্যাটি এক্স তা এক্স যদি এই হয় তাহলে পরেরটা কিন্তু ক্রমিকই কি এক এক করে বাড়ছে। তা আগের বাসে জোর বিন্দুর সময় শুধু দ্বিতীয় সংখ্যা লেখার সময় আমরা লিখছিলাম যে এক্স প্লাস টু, এবার কিন্তু লাগবে এক্স প্লাস ওয়ান। কেন এখানে কিন্তু বৃদ্ধি পেয়েছে কি ক্রমিক সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়ে কত করে এক এক করে। তা সেক্ষেত্রে আমি কি লিখবো যে দ্বিতীয় সংখ্যাটি হবে কি এক্স প্লাস ওয়ান, প্রথম ছোট সংখ্যাটি যদি এই হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে এই এক্স প্লাস ওয়ান। আর তাহলে তৃতীয় এটা যদি ছোট হয় এটা হচ্ছে সেই মধ্যবর্তী, আর তৃতীয় কি বড় সংখ্যা, তৃতীয় বড় সংখ্যাটি হবে এই এক্স প্লাস কি এক্স প্লাস টু, অর্থাৎ কত কত করে বাড়বে এই এক্স প্লাস টু না দিয়ে এইভাবেও লিখি যে এক্স প্লাস ওয়ান একবার বাড়লো পরে আর একবার, সেই কথা কিন্তু এক, অর্থাৎ এক্স প্লাস টু এইভাবেও লিখি সহজে বোঝা তো যে ক্রমিক সংখ্যা এক এক করে বাড়বে। তার প্রথম যদি এক্স হয় পরেরটা এক্স প্লাস ওয়ান, তারপরে বড় সংখ্যা যে হবে কত এক্স প্লাস ওয়ান তার সাথে আবার হবে ওয়ান, তাহলে এক্স প্লাস টু। তাহলে এই তিনটে সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম, যেটা হচ্ছে এক্স, আর হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর হচ্ছে এক্স প্লাস টু। এবার আমাকে কি বলছে, এবার আমাকে বলছে যে এবার আমাকে কিন্তু কি নির্ণয় করতে হবে সংখ্যা তিনটে নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা তিনটের যোগ ফল আবার কত দিয়ে 24 দিয়ে আছে, তাহলে ক নম্বর দিয়ে বললে এখানে এক্স আছে করে একটা দুটো তিনটা, তাহলে 3x প্লাস দুইয়ের কত 3 = 24 বা এই 3x = 24 এই প্লাস 3 এসে গেছে মাইনাস 3 বা 3x = 24 তিন গেলে কত 21 বা x = এই 21 এই তিন গুণ অবস্থায় আছে এখানে যে ভাগ হবে কাটাকাটি হবে 7 অর্থাৎ তাহলে যদি সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে তখন আমি লিখবো যে প্রথম ছোট সংখ্যাটি প্রথম কি এই ছোট
সংখ্যাটি এক্স সমান কত সেভেন, তাহলে দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান সমান কি, এক্স মানে কি সেভেন প্লাস ওয়ান সমান কত আট, আর তৃতীয় কি বড় সংখ্যা এক্স প্লাস কি টু, তাহলে সেভেন যোগ সমান কত নয়, তাহলে প্রথমটা পেলাম কত সাত, পরেরটা আট, পরেরটা কি নয়, তার তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে কত সাত আট নয়, তো লিখে দেবো যে যথাক্রমে কি যথাক্রমে কি কি যথাক্রমে লিখব সাত আট নয়, এই কিন্তু হয়ে গেল আমার কি গণ। এরপর দেখো গ নম্বরে কি চাওয়া হয়েছে, গ নম্বরে বলা হয়েছে যে ওয়াই একটি সংখ্যা যার কি, আমি যদি প্রথমে লিখি যে দেওয়া সময় সংখ্যা চার নম্বর দিয়ে যদি লিখি দেওয়া আছে যে ওয়াই একটি কি সংখ্যা যার দ্বিগুণ কত হবে, দ্বিগুণ হবে ওয়াই তার মানে কি টু ওয়াই, ওয়াই দ্বিগুণ কি হবে টু ওয়াই, তাই তো ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ হচ্ছে কি টু ওয়াই। এখন কি বলছে দেখো তো যে প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল হবে চার বেশি এই মান, তাহলে আমি এখন কি করছি খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত সবচেয়ে কি ছোট সংখ্যা এক সংখ্যা কত পেয়েছিলাম সেভেন, আর সবচেয়ে বড় সংখ্যা পাইছিলাম এক্স প্লাস টু মনে করি কিনা যোগফল আমাকে কত বেশি চার বেশি এই জিনিসটা দিয়েছে। অতএব প্রশ্ন প্রশ্নমতে লিখতে পারছি টু ওয়াই সমান সমান এই দুটোর যোগফল আমাকে চার বেশি, এই দুটোর যোগফল কত এই দুটোর যোগফল হচ্ছে সেভেন যোগ নাইন তার সেও চাই বেশি যোগ চাই, তাহলে কি হয় শুনে দেখো যে টু ওয়াই সমান সমান এই দুটো যদি যোগ করি নয় সাত কত ষোলো, ষোলো আর চার যোগ করলে বিশ, কারণ এই ব্র্যাকেটের তার সঙ্গে কোনো ভ্যালু নেই, এই ব্র্যাকেটের কোনো তার ভ্যালু নেই, এটা যদি এইভাবে লিখি যে নয় সাত ষোলো যোগ চাই বা টু ওয়াই সমান সমান কত কুড়ি বা ওয়াই সমান সমান এই কুড়ি ভাগ হচ্ছে কাটাকাটি করলে দশ, অতএব ওয়াই সমান সমান কি কি বলে দশ, ওকে এইগুলো তো লিখে দেবো যে অতএব কি ওয়াই এর মান কত এই দশ টেন, এই হচ্ছে আজকের অঙ্কটা যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ, তো ওয়াই একটি সংখ্যা যদি হয় তার দ্বিগুণ হবে টু ওয়াই, প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা তাহলে খ নম্বর অঙ্ক করে প্রাপ্ত ছোট সংখ্যা বেশি সেভেন আর সবচেয়ে বড় সংখ্যা বেশি কত নয়, যদি সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগফল অঙ্কটা চার বেশি এই দুটোর যোগফল অঙ্কটা চার বেশি হচ্ছে এই জন্য টু ওয়াই সমান সমান এই লিখলাম, এরপর আমি ওই মানটা বের করে দিলাম, ওকে এই পর্যন্ত ভালো থাকো, এর পরবর্তী ক্লাসে আবার অন্য নিয়ে হাজির হোক, ধন্যবাদ।